সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আরও একটি ভিডিওটিও, ষষ্ঠ শ্রেণী বাংলা যে প্রথম যে অধ্যায়টি আছে সেই অধ্যায়ের আমি সমাধান আপনাদেরকে দেখাবো। আপনাদের যে 2024 সালের যে পাঠ্যসূচি অনুযায়ী যে বই প্রকাশিত সেই বই থেকে আমি দেখাবো। তাহলে চলেন আমরা চলে যাই। সর্বপ্রথম অধ্যায় ছিল, দেখেন, মর্যাদা বজায় রেখে যোগাযোগ করি। ঠিক আছে, 1 থেকে 8 পৃষ্ঠা। তো আমি, দেখেন, মর্যাদা বজায় রেখে যোগাযোগ করি, চলে আসিস আমাদের সামনে প্রথম অধ্যায়। পরিস্থিতি অনুযায়ী যোগাযোগ, দেখেন নিচে কয়েকটি পরিস্থিতি উল্লেখ আছে। এসব পরিস্থিতি কি ধরনের যোগাযোগ হয়, ছোট ছোট দলে ভাগ হয়ে আলোচনা করো এবং ভূমিকা অভিনয়ের মাধ্যমে উপস্থাপন করো। ঠিক আছে, পরিস্থিতি 1, এখানে দেখাচ্ছে রাতের খাওয়া শেষে পরিবার সবাই মিলে একসাথে কথা বলছি, সারাদিন কে কি করেছি তা নিয়ে আলোচনা হচ্ছে। ঠিক আছে, পরিস্থিতি 2, মায়ের সঙ্গে জুতা সেলাই করাতে গিয়েছি, একজন মুচি রাস্তার মোড়ে বসে আছেন, তার সাথে আমার ও মায়ের কথা হচ্ছে। দেখেন পরিস্থিতি 3, হাসপাতালে অসুস্থ আত্মীয় ভর্তি হয়ে আছেন, বাবার সঙ্গে তাকে দেখতে গিয়েছি এবং তার চিকিৎসার খোঁজখবর নিচ্ছি। পরিস্থিতি 4 হতে পারে, বাড়ির পাশে দোকানে এসে কিছু জিনিসপত্র কিনতে দোকানদারের সাথে কথা বলছি। পরিস্থিতি 5, কয়েকজন বন্ধু স্কুল থেকে বাসায় ফিরছি, একজন অপরিচিত লোক আমাদের কাছে এসে ঠিকানা জানতে চাইলেন। সো আমরা এটা কীভাবে বলবো সেটা দেখাচ্ছে। পরিস্থিতি 6, কিছুদিন অসুস্থ থাকায় স্কুলে যেতে পারিনি, শ্রেণী শিক্ষক বাড়িতে ফোন করে আমার সাথে কথা বলছেন। ঠিক আছে, সো এই সব মিলায়ে যে আমি একটি প্রশ্ন দিয়েছে বইতে, যোগাযোগের ক্ষেত্রে বিভিন্ন বিষয়, বিভিন্ন পরিস্থিতিতে মর্যাদা বজায় রেখে যোগাযোগের ক্ষেত্রে যেসব বিষয় বিবেচনা রাখা হয় সেগুলো নিচে আলোচনা করা হলো এই ছকটিতে লিখতে হবে। ঠিক আছে, আমি দেখাচ্ছি, চলে গিয়েছে। এই যে, বিভিন্ন পরিস্থিতিতে মর্যাদা বজায় রেখে যোগাযোগ ক্ষেত্রে যেসব বিষয় বিবেচনা রাখা উচিত বলে তোমার মনে হয় সেগুলো নিচে লেখো। ক, খ, গ, এই তিনটা ভাবে লিখতে হবে। সো আমরা চলো লিখি, যোগাযোগের ক্ষেত্রে যেসব বিষয় বিবেচ্য সেগুলো আমি তোমাদের এখন দেখাচ্ছি, পরে দেখাচ্ছি। ব্যক্তির বয়স ও তার সাথে সম্পর্কের ধরন অনুযায়ী সম্বোধন করা, গলার স্বর, উচ্চ স্বরে বা অনেক নিচু স্বরে কথা না বলা, ইতিবাচক অঙ্গিভঙ্গি, হাত পা এবং শারীরিক অঙ্গিভঙ্গি এমন থাকা যেন তা অসম্মান না বোঝায়, অন্য ব্যক্তির শারীরিক ও মানসিক অবস্থা বিবেচনা করা, যে বিষয়ে আলোচনা হচ্ছে সে প্রসঙ্গের মধ্যে থেকে কথা বলা, চোখের দিকে তাকিয়ে কথা বলা, অবাচিত ব্যক্তিগত প্রশ্ন না করা, অসম্মান সম্মানজনক শারীরিক দূরত্ব বজায় রাখা, স্থান ও পরিস্থিতির রীতিনীতি বিবেচনা করা। শিক্ষার্থীবৃন্দ, এই ছিল হচ্ছে গিয়ে যোগাযোগের ক্ষেত্রে বিবেচ্য বিষয়। তাহলে চলো পরে কি শিক্ষার্থীবৃন্দ, এরপরে আছে দেখি, ভাষার মর্যাদার প্রকাশ। তুমি যেভাবে পরিবার এবং পরিবারের বাইরে মানুষের সাথে যোগাযোগ করো সে অনুযায়ী নিচের ছকটি পূরণ করো। পূরণ করা ছকের মিল অমিল নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করো। তো চলো তাহলে এটার উত্তর আমরা দেখে নিই। শিক্ষার্থীবৃন্দ, ভাষার মর্যাদা প্রকাশ, আপনারা দেখে নেন কি বলি, কাদের বলি, তুমি, তোমরা, তোমাকে, তোমরা, তোমাদের, এই ভাষাগুলো আমরা কাদেরকে বলে থাকি? দেখেন, মা বাবা অথবা পরিবারের সদস্যদের নিকট, ঘনিষ্ঠদের, ছোটদের, বয়স সমবয়সীদের কিন্তু আমরা বলে থাকি। আপনি, আপনার, আপনাকে, আপনার, আপনাদের, এগুলো আমরা কাদেরকে বলে থাকি? দেখেন, বা মা বাবা, পরিবারে বড় ভাই বোনদের, বয়সে বড়দের, অপরিচিতদের, সম্মানীয় লোকদের। ঠিক আছে, তারপরে তুই, তোর, তোকে, তোরা, তোদের, এগুলো আমরা কাকে বলে থাকি? দেখেন, এগুলো বলে থাকি বয়সের ছোটদের, কাছের বন্ধুদের, সে, তার, তাকে, তারা, তাদের, বয়সের ছোটদের, কাছের বন্ধুদের আমরা কিন্তু বলে থাকি। তিনি, তার, তাকে, তারা, তাদের, এগুলো কাদেরকে বলে থাকি? বয়সের বড়দের, সম্মানীয় লোকদের আমরা বলে থাকি। ও, ওর, ওরে, ওরা, ওদের, এরা, এগুলো, এই শব্দগুলো আমরা কাদের বলে থাকি? সমবয়সী ছোটদের কিন্তু বলে থাকি। ঠিক আছে, তারপরে দেখেন, সর্বনামক ক্রিয়া দিয়ে বাক্য তৈরি, এর পরের অংশটি ছিল, তাহলে আমরা দেখি। দেখেন নিচের বাক্যগুলো দেখো, বাক্যগুলো কোন শব্দে পরিবর্তন হচ্ছে চিহ্নিত করো। ঠিক আছে, তারপরে দেখি আমরা এটা মর্যাদা অনুযায়ী সর্বনামক ক্রিয়া, তুমি, আপনি, তুই, সে, তিনি, ও, এগুলো সর্বনাম শব্দ। সর্বনাম শব্দ নামের বদলে বসে। সর্বনাম মূলত 3 ধরনের, সাধারণ সর্বনাম, মানি সর্বনাম, ঘনিষ্ঠ সর্বনাম। তো চলেন তাহলে আমরা উত্তরে চলে যাই। দেখেন সর্বনাম, তুমি, তোমরা, ক্রিয়া লেখা, বাক্য, তুমি বাক্যগুলো লেখো, আপনি, আপনারা, এটা হচ্ছে ক্রিয়া চেনা, আপনি কি হারুনকে চেনেন, তুই, তোরা, এটা হচ্ছে কি খেলা, তুই কি আজ মাঠে খেলবি, সে, অব্লিক, তারা, এটা ক্রিয়া করা, কাজ করতেছে। ঠিক আছে, সে কাজটি করে, তিনি, অব্লিক, তারা, এটা আশা ক্রিয়া, তিনি প্রতিদিন আসতেন, ও, ওরা, এটা হচ্ছে গিয়ে গাওয়া, ও ভালো গান করে, ওরা এখানে খেলতে এসেছিল, এভাবে আমরা করে থাকি। ঠিক আছে, সবাই করতে পারি। এরপরে আছে কি দেখে আসি তার আগে, এরপরে আছে সর্বনামের রূপ,
সাধারণ সর্বনাম, মানি সর্বনাম, ঘনিষ্ঠ সর্বনাম, তুমি, তোমরা, তোমাদের, তোমরা, তোমাদের, এগুলা সব দিয়েছে। তারপর বাক্যে যেসব শব্দ দিয়ে কাজ করা বোঝায় সেগুলো ক্রিয়া বলে, যেমন শোনা, বলা, পড়া, লেখা, খেলা, গাওয়া, এগুলো দিয়ে ক্রিয়া শব্দ। মর্যাদা অনুযায়ী সর্বনামের যেমন পরিবর্তন হয় ক্রিয়ারও তেমন পরিবর্তন হয়। নিচে সর্বনাম অনুযায়ী করা ক্রিয়ার রূপটি দেখানো হলো, ঠিক আছে? ক্রিয়ার রূপ দেখেন, সাধারণ সর্বনাম, মানি সর্বনাম, ঘনিষ্ঠ সর্বনাম। সাধারণ সর্বনাম কি? তুমি করো, তুমি করছো, তুমি করেছো, তুমি করতে, তুমি করেছিলে, তুমি করবে, তুমি করো। মানি সর্বনাম কি? আপনি করুন, আপনি করছেন, আপনি করেছেন, আপনি করতেন, আপনি করেছিলেন, আপনি করলেন, করবেন। ঘনিষ্ঠ সম্পর্কে তুই করিস, আমরা ঘনিষ্ঠ হয়ে গেলে কি বলে, এই তুই এই কাজটা করিস, তুই 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 করে কথা বলিস, ঠিক আছে? সেইটাই আর কি। তারপরে সর্বনাম ক্রিয়া বাক্য দিয়ে আমরা এটা দেখিয়েছি তোমাদের এইমাত্র, শিক্ষার্থীবৃন্দ। ভাষিক ও অভাষিক যোগাযোগ, মানুষ নানা প্রয়োজনে একে অন্যের সাথে যোগাযোগ করে। যোগাযোগ মূলত দুই ধরনের হয়, ভাষিক যোগাযোগ ও অভাষিক যোগাযোগ, ঠিক আছে? এটা তোমরা পড়ে নিবা শিক্ষার্থীবৃন্দ সুন্দর করে। তারপরে যোগাযোগের অনুশীলন, এবার দলে ভাগ হয়ে নিচের পরিস্থিতি অনুযায়ী ভূমিকা নির্বাহ করো। কথোপকথনের সময় খেয়াল রাখবে মর্যাদা অনুযায়ী যেন সর্বনাম ও ক্রিয়ার ব্যবহার হয়, ঠিক আছে? বাইরে থেকে মাত্র বাড়ি ফিরেছ, এমন সময় তোমার ছোট ভাই তোমার সাথে খেলার জন্য বায়না ধরেছে, এ নিয়ে তোমার সাথে কথা হচ্ছে। আজ নতুন বই হাতে পেয়েছ, খবরটি তোমার দাদা বা নানাকে ফোন করে জানাও, ঠিক আছে? জরুরি যোগাযোগের ক্ষেত্রে যেটা আমরা গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তোমাদের সেই উত্তরটি করে দেবো। তোমাদের বইতে এই বাকিগুলো আছে কিন্তু এই উত্তরগুলো নাই, এটি উত্তরটি আমি তোমাদের এখন দেখাচ্ছি। দেখো, জরুরি যোগাযোগে, জরুরি পরিস্থিতি, কার সঙ্গে যোগাযোগ করবে? তোমার এলাকায় কোনো বাড়িতে আগুন লেগেছে, ফায়ার সার্ভিসের সাথে। খেলার মাঠে এক বন্ধু হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে, হাসপাতালে। ঝড়ের পরে বিদ্যুতে তার রাস্তার পড়ে আছে পল্লী বিদ্যুৎ। হারিয়ে যাওয়া কোনো শিশুকে খুঁজে পাওয়া গেছে, প্রথম অবস্থায় গ্রামের মেম্বার, চেয়ারম্যান অথবা প্রশাসনের নিকট। তো শিক্ষার্থী, এই ছিল হচ্ছে গিয়ে তোমাদের আজকের যে প্রথম অধ্যায়ের যে সলিউশন, সেই সলিউশনটি। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকবো, আমরা দ্বিতীয় অধ্যায়ের সলিউশন নিয়ে খুব শীঘ্রই চলে আসবো। আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। আল্লাহ।